দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে। দর্শক দেখছেন দেশি জাতের ষাঁড় গরু যে কেনা বেচা হচ্ছে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি। আমরা দেখছি সামনে যে ভাইকে, উনি ঢাকার কেরানীগঞ্জের খামারের জন্য গরু কিনছেন। ওনার কাছে বেশ কিছু গরুর অর্ডার আছে এবং সেই জন্যই উনি বিভিন্ন হাট ঘুরছেন এবং গরু দেখছেন। ভাই আজকে কটা হয়েছে? আচ্ছা আজকে নিয়েছেন পাঁচটা, এখনো দেখছেন হাটটা তো শেষের পথে প্রায়। আচ্ছা আবার কালকে মানে এক গাড়ি হয়ে গেছে? আচ্ছা দিতে হবে। তো কত বললেন দাম এটা? 3000 মানে 63 না 53? 53। দর্শক শুনছেন যে 53,000 টাকা পর্যন্ত বলছে দাম। আমরা দেখছি দেশি জাতের যে ষাঁড় গরুগুলো দেখছেন, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। এখানেও আরেকটি রয়েছে, শেষ মুহূর্তের বাজার চলছে এখন, ঝিরঝিরে বৃষ্টিও পড়ছে। 57। কত চাইছে ভাই? 62 বাড়ি মারে। কেমন বাজার আজকে? রোগটা কি এখন প্রচুর পরিমাণে বাড়ছে নাকি? এখন যারা কিনবে এরাই লাভবান হবে, বাসে বাসে কিনতে হবে। আচ্ছা দেখে শুনে বাসে বুঝে কিনতে হবে, তারা লাভবান হবে। কারণ যখন লাম্পিটা মনে করে সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে, বাজারটা অলরেডি বাড়া যাবে, অলরেডি 4000 টাকা বাড়া যাবে। এটা মনে করে 67 কিনতে হবে, 62 কিনতে হবে, 62 কিনতে হবে। শুনছেন এবং দেখছেন, আমরা দেখছি দেশি জাতের যে ষাঁড় গরুগুলো কিনছেন ঢাকার কেরানীগঞ্জের ব্যবসায়ী, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি। এখানেও কত চাই? 5.5 টিপি। আর আপনি কি? 54। শেষ মুহূর্তের হাটে যে দেশি জাতের ষাঁড় গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি। দেখে শুনে কিনছেন, আমরা দেখি হাক বলতে একবারে শেষের পর্যায়ে। এখানেও আরেকটি রয়েছে, এদিকেও দেখছেন আমার
এটা সিং, এটা কি বলছে দেখি, এটা কি বলতেছে? হ্যাঁ নাকি ভাই দেখি রং খারাপ বলতেছে। হ্যাঁ বলেন যে ওটা সিং নাই। হ্যাঁ এখন যে শেষ মুহূর্ত বাজার দেখি। হ্যাঁ আমরা তো সুযোগ নিবে এখন। দাম বেচার দাম, দাম চাইলে 62, বেচার দাম 55.5 দেখে গেলা ভাঙ্গে 55.5 গরু হবে না। মানে কি ভাঙতে বললো? 55 ভাঙতে বললো? 50 ভাঙতে বললো না? 50 যদি লাল হইতো, নিয়ে যাও উঠা দিছি কত ভাঙ্গি কত ঝালি হাজা আমরা দেখছিলাম, আমরা দেখছি শুনছি। আচ্ছা বাইক মানে যে বাজারটা যাচ্ছে যে দামটা আপনি বললেন, এই দামে কি গরু পাওয়া যাচ্ছে? আমি নিবো 10টা, এখানে ভাঙ্গে নিতে হবে। আমি 10টা নিবো, এই যে 52 এই যে বলতেছে তো উনি তো উনি বেট মারক, আমি 1000টা মিষ্টি খাওয়া দিব। আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা দেখছিলাম। আচ্ছা ভাই হ্যাঁ কত দিচ্ছেন? কত দিছিলেন? 52 এখনো বিক্রি করতে বিক্রি হতে পারেনি। দর্শক শুনছেন এবং দেখছেন, বেশি হলে তো দিয়ে দিতে। তো আপনি তো আছেন কেনা বেচার মধ্যে, সবসময় প্যাকেজ ট্যাকেজ দেন, আবার কেরানীগঞ্জের ভাইয়ের জন্য গরু কিনছেন। ভাইদের মেকআপ হয়ে গেছে, ইনশাআল্লাহ কালকে উনারা আসবে। যে আমাদের হুজুরটা আছে, হুজুরটা চলে আসবে। আচ্ছা হুজুর আছে, বাকি গরুগুলা নিয়ে যাবে। আচ্ছা উনাদের সাথে ফিনিশিং এর কথা হয়েছে, উনারা আর দিনাজপুরে আসবে না। আচ্ছা পার গরুতে 1000 টাকা করে দিয়ে কাজ হবে, আপনি গরু কিনেন, আমরা আপনাকে পার গরুতে 1000 টাকা করে হাসিল কাছে খরচ না দেন, আমাকে 1000 টাকা করে উনারা দিতে চাইছে। আপনার নাম্বারটা চাই আমরা, 0175-8221-171। আরেকবার বলেন, 0175-8222-3। আচ্ছা ধন্যবাদ, আপনি নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পাবে। আচ্ছা কোনো সমস্যা নেই। তো দর্শক আমরা শুনলাম এবং দেখলাম আজকে যে দেশি জাতের সার গরুগুলো কিনছিলেন ঢাকার কেরানীগঞ্জের ব্যবসায়ীর জন্য, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো এখনকার মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।